আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটটা, আপনাদের মতো আমিও ভুল করেছিলাম। দেখে হয়তো অনেকেই ভাবতে পারতেছেন যে এটা তাল, কিন্তু না, এটা তাল না, এটা হচ্ছে পাকা আম। সিপাতের আব্বু ভুল করে একবার অনেক বেশি টক আম নিয়ে এসেছিল, কিন্তু আমের ঘ্রাণটা এত বেশি সুন্দর, এখনও পর্যন্ত প্যাকেট খোলার পরে ঘ্রাণ অনেক সুন্দর ঘ্রাণ, কিন্তু আমটা ছিল টক, যার কারণে হচ্ছে খাওয়া হয়েছিল না। এটা বড় সাইজের মালদা আম ছিল, তো ওইভাবেই প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি এটা দিয়ে আজকে একটু সুন্দর নাস্তা তৈরি করব। সামান্য একটু গরম পানি দিয়েছিলাম, তারপর হচ্ছে এটা সুন্দর করে গলে গেছে। তো গলে যাওয়ার পর এখানে বাকি উপকরণগুলো আমি মেশাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং এত মজাদার সুস্বাদু নাস্তাটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। এখানে আমি আটা নিয়ে নিলাম, কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো একটা আটা নিয়ে আমি এখানে মিক্সড করে নিচ্ছিলাম, আটা আর একটু দিলাম, তারপর হচ্ছে এখানে একটু লবণ দিলাম, তারপর হচ্ছে যেহেতু আমটা টক ছিল এই জন্য এখানে আমি স্বাদের জন্য একটু মিষ্টি ভাব আনার জন্য এখানে আমি চিনি দিয়ে দিব। পরিমাণ মতো চিনি যে যা স্বাদ অনুযায়ী দিতে পারে, যে যেমন চিনি খায়। তো আমটা যেহেতু টক ছিল, এই খাবারটা এই টকের জন্য অনেক বেশি সুস্বাদু হয়েছিল। সবশেষে এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জর্দা কালার দিয়ে দিলাম, আর এতে হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তো এই যে আমার মিশ্রণটা তৈরি, একদমই পাতলা নয়, আবার খুব বেশি ঘনও নয়, একটু বেশি ঘন করতে হবে। তো আমার এখানে একটা প্যান নিয়ে নিলাম, তো প্যানটা বেশ খানিকটা গরম হয়ে নেবে, তারপর হচ্ছে আমি এখানে পিঠাগুলো ভাজবো। পিঠাই বলতেছি আমি, এখানে এক চামচের মতো তেল দিয়ে দিলাম শুধু মাঝখানটাতেই, প্রথমে একটা দিব। এখানে হচ্ছে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ হচ্ছে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে এটা হচ্ছে খুবই আস্তে করে হচ্ছে উল্টিয়ে দিতে হবে, যেহেতু এর ভিতরে আটা দেয়া, আর যার কারণে হচ্ছে এটা ভেঙে যেতে পারে, এই জন্য উল্টে দিলাম। তো দুই পাশটা একটু ক্রিস্পি করে ভাজলে খুব সুন্দর মতো হচ্ছে ভালো লাগবে খেতে। তো প্রথমটা আমার হয়ে গেছে, প্রথমটা আমি হচ্ছে খেয়ে নিলাম, এবং এত বেশি মজা হয়েছে কি বলবো, আমি বারবার মজা বলতেছি, এই জন্য আমার খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে একটু নারকেল কোরা ব্যবহার করতে পারবেন, তাহলে খেতে আরও মজা হবে। তো ফাইনালি আমার সবগুলোই যে রেডি হয়ে গেল, একইভাবে সবগুলো করে নিলাম। এখানে একটু ডেকোরেশনের জন্য আমি শেষের দিকে একটু নারকেল কোরা দিলাম। তো নারকেল কোড়া দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগতেছিল, টক মিষ্টি আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। সিপাতের আব্বু অনেক বেশি পছন্দ করবে জিনিসটি। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, কেমন লাগলো আমার এই রেসিপিটি, যদি খুব বেশি খারাপ লেগে থাকে তবুও আমি রিকোয়েস্ট করবো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আশা করি খুব মজা লাগবে। তো খুব বেশি প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে আমি ব্যবহার করিনি, ঘরে যা ছিল তাই দিয়ে অনেক মজাদার একটি নাস্তা। আল্লাহ হাফেজ।